প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়টা নিয়ে। তো এটা হচ্ছে আমাদের সমাধান ক্লাস আট। তো এই পর্বে আমরা অনুশীলনীর ১৬ নং-এর সৃজনশীলটা করব। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি একটু আমাদের প্রশ্নটা লক্ষ্য করি, দেখো কি দেওয়া আছে প্রশ্নে। একটি গুণোত্তর ধারার তিনটি ক্রমিক পদের সমষ্টি ২৪ সমস্ত পাঁচ ভাগের ৪ এবং গুণফল ৬৪, এবং কতে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ গঠন করো। তো এখন আগে দেখো, আমাদের একটি গুণোত্তর ধারা তিনটা ক্রমিক পদের কথা বলা হয়েছে, এবং সবার প্রথমে আগে ধারা বলা হয়েছে, গুণোত্তর ধারা। তো আমরা গুণোত্তর ধারা সবাই চিনি। গুণোত্তর ধারার কিভাবে লিখি আমরা ধারাটা? গুণোত্তর ধারা অ্যাকচুয়ালি হয় এরকম, এ তারপরের পদটা হয় কিন্তু এ আর, তারপরের পদ হবে এ আর স্কোয়ার, তারপরের পদ হবে এ আর কিউব, এইভাবে আসলে চলতে থাকবে। এখন ক্রমিক পদ বলতে কী বোঝায়? ক্রমিক পদ বলতে আসলে পাশাপাশি পদগুলোকে বোঝায়। যেমন এখানে এই তিনটা পদ হচ্ছে ক্রমিক পদ, এটার পরে আছে এটা, তারপরে আছে এটা। এখন আমি যদি এটা না লিখে এইটা আর এই দুইটা নেই, তাহলে কিন্তু সেটা ক্রমিক পদ হবে না, কারণ এক সিরিয়ালে থাকতে হবে। যেমন এক দুই তিন, এই তিনটা কিন্তু ক্রমিক সংখ্যা, এক দুই তিন, কারণ একের পরে দুই আসবে, দুইয়ের পরে তিন আসবে, এই তিনটা ক্রমিক সংখ্যা। কিন্তু তিনের পর তিনটাকে না লিখে যদি আমি চার বলে ফেলি, তাহলে এখন কিন্তু আর ক্রমিক হচ্ছে না। তো আমরা এখানে এই প্রথম তিনটা পদকে নিয়ে নিলাম ক্রমিক পদ হিসাবে। এই যে যে ক্রমিক পদ আছে, আমাদের বলছে যে এই ক্রমিক পদের সাহায্যে উপরে যে শর্তটা দেওয়া হয়েছে, সে শর্তের সাহায্যে দুইটা সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে লিখি এখানে, যে মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ এ, এটা লিখলাম, এবং সাধারণ অনুপাত সমান সমান আর, এই যে এই দুইটা লিখলাম। এরপরে আমাদের বলছে কি, গুণোত্তর ধারার তিনটি ক্রমিক পদ। তা আমরা আগে লিখি যে এখানে আমরা লিখব এখানে তিনটি ক্রমিক পদ, যথাক্রমে। তো আমরা প্রথম তিনটা নিব, একটা হচ্ছে এ, তারপরেরটা হচ্ছে এ আর, তারপরেরটা হচ্ছে এ আর স্কোয়ার। তো এই তিনটা কিন্তু ক্রমিক পদ, প্রথম হচ্ছে এ, তারপরে হচ্ছে এ আর, তারপরেরটা হচ্ছে এ আর স্কোয়ার। তো এই তিনটা কিন্তু ক্রমিক পদ। হ্যাঁ, তো এখন এই তিনটা ক্রমিক পদকে আমাদের প্রশ্নে কি বলছে দেখো, গুণোত্তর ধারার তিনটি ক্রমিক পদের সমষ্টি, মানে এই তিনটা পদের যোগফল হবে ২৪ সমস্ত পাঁচ ভাগের ৪, এটা লিখবো। তো আমরা প্রশ্নমতে দিয়ে লিখি, প্রশ্নমতে আমরা প্রথম শর্তটা ফুলফিল করি যে তিনটি ক্রমিক পদের সমষ্টি হচ্ছে এইটা। তো আমরা লিখবো এখন তিনটা ক্রমিক পদ হচ্ছে, এই তিনটাকে আমি ধরে নিছি ক্রমিক পদ, তো আমরা এই তিনটা ক্রমিক পদের যোগফল লিখবো। তার মানে আমরা লিখবো এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার। এই তো, এটা তিনটা ক্রমিক পদ হলো, এটার যোগ দিয়ে লিখছি, কিন্তু এই যোগের ফলটা মানে ইকুয়াল দিয়ে যেটা লিখবো আসলে, সে ফলটা হচ্ছে ২৪ সমস্ত পাঁচ ভাগের ৪। এই তো, এখন আমরা এটাকে একটু গুছায় নিই, মানে সাজায় নিই, তাহলে সেটা কী হয়, এ যদি আমরা কমন নিয়ে নিই এখান থেকে, এ কমন নিয়ে নিলাম, তাহলে থাকে কত, ওয়ান প্লাস আর স্কোয়ার, এটা থাকে। আর ওইখানে এটাকে সমস্ত ভাঙায় লিখলে কী হয়, ২৪ দিয়ে যদি পাঁচ দিয়ে যদি ২৪কে গুণ করি, সমস্ত ভাঙানোর নিয়ম তোমরা জানো, এই এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, পাঁচ দিয়ে ২৪কে গুণ করবো, তারপরে গুণ ফলের সাথে চার যোগ করে দেব। তাহলে পাঁচ দিয়ে ২৪কে গুণ করলে হয় পাঁচ ২৪ ১২০, আর এটার সাথে ১২০ সাথে যদি চার যোগ করি, তাহলে হয় ১২৪/৫। এই যে এটা হবে, তো এই সমস্ত ভাঙালে, তো এটাকে আমি একটা সমীকরণ বানায় ফেললাম, এই যে একটা। আরেকটা সমীকরণ বানাতে হবে, সেটা হচ্ছে গুণ ফল ৬৪, মানে এই তিনটা ক্রমিক পদের যোগফল হয় এটা, এবং গুণ ফল হয় ৬৪। গুণ ফল মানে কি, এই তিনটাকে গুণ করলে যে ফলাফল পাবো সেটা হচ্ছে ৬৪। তাহলে এবং দিয়ে লিখি, এবং এ ইন্টু এ আর স্কোয়ার। এই তো,
এই তিনটা পদের কিন্তু এখন গুণ করে দিছি, এবং এই গুণ করে দেওয়ার পর যে ফলটা পাবো সেই ফলটা হচ্ছে 64, এটা বলা হয়েছে, এই লিখলাম 64, এই তো হয়ে গেছে। তো এখন এটাকে একটু গুছায় নিই, তাহলে আমার গুছালে কি হয় মানে একটু সাজায় লিখবো আর কি। তাহলে দেখো এ এই এ এবং এইটাই, এই তিনটা এ কে যদি আমি গুণ করে দিই তাহলে হয় এ কিউব, আর এই আর এবং আর স্কোয়ারকে গুণ করলে হয় আর কিউব, এটা হয়ে যায় কত 64, এই লিখলাম। এখন এটাকে আমি একসাথে কিউব লিখতে পারি, তো এ আর তার হোল কিউব লিখতে পারি, আর এই 64কে কিন্তু আমি চারের কিউব দিয়ে লিখতে পারি। একটু চিন্তা করে দেখো তো, চারের কিউব করলে কিন্তু হয় চার চার 16, চার 16 64, তো এইটা লেখা যায়। তো এখন আমাদের এখন এটা কেন করলাম, আমাদের দেখো এই উভয় পক্ষ থেকে এই যে এই পাওয়ার আর এই পাওয়ারটা বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে কি হয় আমাদের হচ্ছে এখানে এ আর সমান সমান 4, এই তো এটা হয়ে যায় 2নং সমীকরণ। তো আমাদের কিন্তু এই সমীকরণ দুইটা হয়ে গেছে, একটা হচ্ছে যে এইটা আর একটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে। তো আমাদের দেখো কি বলা হয়েছে, খতে ধারাটির প্রথম পথ ও সাধারণ অনুপাত নির্ণয় করো। তো এইটা এই প্রশ্নটা করতে গেলে আমাদের ওই ক নাম্বারের সাহায্য নিতে হবে, তো এর জন্য আমরা লিখলাম ক হতে পাই। তো ক হতে কিন্তু আমি এই একটা সমীকরণ পাচ্ছিলাম, ওই যে দুইটা সমীকরণের মধ্যে একটা হচ্ছে এটা, এটাকে আমরা 3নং দিয়ে রাখি, আর এই একটা, হ্যাঁ। তো এইখান থেকে এই সমীকরণ দুইটা ব্যবহার করে আমরা কী নির্ণয় করব, ধারাটার প্রথম পদ, মানে প্রথম পদ বলতে আমাদের এর মান কত সেটা বের করব, আর একটা কী বলা হয়েছে সাধারণ অনুপাত, মানে আর এর মান কত সেটা নির্ণয় করব। মানে আমাদের এখান থেকে এ এবং আর এই দুইটা বের করব এই দুইটা সমীকরণ দিয়ে। তো প্রথম হচ্ছে যে এটা, এটা তো ক হতে পারে, এটা লিখলাম। এখন এইটাকে একটু ক্যালকুলেশন করে নিই, মানে আমাদের যদি একটু লক্ষ্য করো, দেখো আমাদের যদি এর মানটা বের করে এখানে বসাই দিই তাহলে পুরো সমীকরণটা আর এর হয়ে যাবে, ফলে এখান থেকে আর এর মানটা বের করতে পারবো, আর এর মান বের করতে পারলে কিন্তু আমরা এই সমীকরণে বসাই দিয়ে এর মান বের করে ফেলবো। তো আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো। তো এইটাকে একটু যদি আমরা একটু গুছাই নিই, দেখো এখান থেকে আমি এ কে রাখলাম আর এই 4 এর নিচে আর কে নিয়ে আসলাম, মানে 4 আর এটা লিখলাম, এই আরটা এখানে গুণ ছিল সেটা 4 এর নিচে নিয়ে লিখলাম, তাহলে 4/8, হ্যাঁ। তাহলে এটাকে আমরা দিই 4নং সমীকরণ। এখন এটা কেন করলাম, আমাদের এই এর মানটাকে আমরা এই 3নং-এ বসাই দিলেই সবগুলো আর হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি 3নং-এ, 3নং-এ এ ইকুয়াল 4/r বসাই, তো এটা আমরা 3নং-এ প্রথম বসাই দিই। তাহলে এর জায়গায় এখন কত বসাবো, 4/r এটা বসালাম, তারপর 1+r+r² ইকুয়াল 1 to 4/5, এই তো এটা লিখলাম। তো এখন একটু খেয়াল করে দেখো এই সমীকরণে কিন্তু কোনো এ নাই, কারণ এখন সব আর এর হয়ে গেছে, তো এখান থেকে এখন আর এর মান নির্ণয় করা যাবে। তো আমরা এই 4টা উপরে আছে ওই পাশে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে, তাহলে আমরা এটা লিখতে পারি 1/r(1+r+r²) ইকুয়াল 1 to 4/5 এই যে 4, কারণ কি এই উপরের এই 4টা এই পাশে গেলে এটা কিন্তু গুণাকারে ছিল 4, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, এই যে 4 ভাগ হয়ে গেছে, তাহলে এই 4 দিয়ে কিন্তু 124কে কাটা যায়, সেটা কত 31 হবে। তো এখন যদি আমরা একটু কী করি, এখানে এই 1/r দিয়ে যদি এই লাইনটাকে গুণ করে দিই তাহলে কী হয় দেখো তো, 1/r(1+1r)r+1r², এটা হয়, এই যে এটা দিয়ে এটাকে গুণ করে দিলে পুরোটাকে, আর ওই পাশে হচ্ছে কত 31, আর নিচে হয় 5, এটা হয়। তো এখন আমরা একটু কাটাকাটি করে ফেলি, দেখো এই যে এই আর এ আর কাটা যায়, আর এখানে কিন্তু আর স্কোয়ার মানে আমরা লিখলে পারি একবারে, সেটা হচ্ছে এটা 1/r+, এখানে কাটাকাটি করলে কিন্তু 1 থাকে, যে 1 লিখলাম, আর এ আর দিয়ে এটাকে কাটলে শুধু একটা আর থাকে, এই যে আর ওই পাশে যা আছে তাই থাক 31/5, এটা এটা হয়। তো এখন আমরা যদি একটু ওই পাশে করি তাহলে দেখো আমাদের কাজ হচ্ছে আরগুলাকে এক পাশে রাখা আর সংখ্যাগুলাকে এক পাশে রাখা, তাহলে এটাকে আমরা এইভাবে লিখে আগে প্রথমে 1/r থাক এরকম লিখলাম 1/r, আর এটাও থাক প্লাস আর লিখলাম, আর ওই পাশে কী যাবে এই 1টা ওই পাশে চলে যাবে, তাহলে 31/5 এই যে এরকম মাইনাস 1, এই 1টা আসলে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে দেখো এদের মধ্যে লসাও করে ফেলি, তাহলে নিচে থাকে আর
উপরে 1 প্লাস আর স্কয়ার লসাগু নিয়ম তোমরা জানো তো এটার বলার কিছু নেই আর এখানেও ঠিক সেম কাজ করব এ 5 নিচে লসাগু করতেছি 31 মাইনাস 5 হবে এটা তাহলে এখানে কত আসছে 1 প্লাস আর স্কয়ার এটা আসে নিচে আসে আর আর ওই পাশে থাকে কত 26 কারণ 31 থেকে 5 চলে গেল 26 থাকে আর নিচে হবে 5 এই যে এটা এবার আর আর গুণ করে দিব তাহলে আর আর গুণ করলে কি হয় 5 প্লাস 5 আর স্কয়ার আর এ আর দিয়ে 26 কে গুণ করলে 26 আর এটা হয় এখন সবগুলোকে একপাশে করে দিই তাহলে কি হচ্ছে দেখো তো 5 আর স্কয়ার মাইনাস 26 আর প্লাস আর 5 ইকুয়াল 0 এটা হয়ে যায় তো এখন এটাকে আমরা মিডল টার্ম করে দিলেই হবে আমরা এই পাঁচ দিয়ে কিন্তু ওই পাঁচকে গুণ করব তাহলে কত হয় আমাদের হচ্ছে 25 25কে এমনভাবে তৈরি করব যেন মাঝের সংখ্যাটা হয় তাহলে আমরা জানি এটা 25 একে 25 এটা লেখা যায় তাহলে আমরা কি এই 25 আর 26 করতে পারি মানে মিডল টার্ম নিয়ম তো জানোই তাহলে 5 আর স্কয়ার মাইনাস 25 আর মাইনাস আর প্লাস 5 ইকুয়াল 0 এই তো তখন আমাদের কমন নেয়ার পালা তখন আমরা কত নিব এখান থেকে দেখো এই এখান থেকে 5 আর কমন যায় তাহলে কত থাকে আর মাইনাস 5 এটা হয় আর এখান থেকে কিন্তু 1 কমন যায় মাইনাস 1 কমন নিলে থাকে আর মাইনাস 5 এই তো এত ইকুয়াল 0 তো এই দুইটা থেকে কিন্তু একটা কমন যাবে তার মানে আসতেছে আর মাইনাস 5 আর এই পরেরটা হচ্ছে 5 আর মাইনাস 1 এই তো এত ইকুয়াল 0 তো এখন আমরা কিন্তু এই পাশে হয় অথবা হয় দিয়ে করতে পারি তাহলে লিখতে পারি এরকম কারণ কয়েকটা দুইটা এক দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাদেরকে আলাদা আলাদাভাবে শূন্য লেখা হয় তাহলে আমরা লিখব হয় কি হয় হয় আর মাইনাস 5 ইকুয়াল 0 আর মাইনাস 5 ইকুয়াল 0 এটা হয় তো এটাকে আমরা মান বের করে ফেলি আর ইকুয়াল 5 আসতেছে এটা আসতেছে ওই 5টা ওই পাশে চলে গেলে অথবা আরেকটা অংশ যে আছে 5 আর মাইনাস 1 সেটা লেখা যায় 5 আর মাইনাস 1 ইকুয়াল 0 বা ইকুয়াল 5 আর ইকুয়াল 1 তো এখান থেকে আমরা লিখতে পারি আর সমান সমান 1 বাই 5 এই তো তো আমাদের আর এর কিন্তু দুইটা মান পাওয়া গেছে তো এখন আমাদের আবার কিন্তু এই যে সাধারণ অনুপাত বের হয়ে গেছে কিন্তু এই যে ধারাটির সাধারণ অনুপাত বের হয়েছে কিন্তু প্রথম পদটাও তো বের করতে হবে তো সেই জন্য কী করব সেই জন্য এই যে এই আর এর মানগুলা এই যে আমাদের চার নঙে বসাই দিব তো আমরা এই জন্য এই অংশটা একটু মুছে ফেলি তো আমরা লিখি যে প্রথমে এটা দিয়ে লিখে শুরু করি আর ইকুয়াল 5 চার নঙে বসিয়ে পাই বা এখানে লিখতে পারি চার নঙে আর ইকুয়াল কত 5 বসাই এটা চার নঙে বসাই তাহলে কি হয় দেখো এ 4 আর আর এর জায়গায় কত বসাচ্ছি 5 এই তো এর মান হয়ে গেল 4/5 এই তো এটা পেয়ে গেছি এবং আরেকটা মান আছে সেটা 4 এর মান হচ্ছে 1/5 তো এটাও লিখবা এবং 4 এ আর ইকুয়াল 1/5 বসাই দেখো তাহলে এটার মধ্যে যদি আর এর জায়গায় 1/5 বসে তাহলে কি হয় এ ইকুয়াল 4/ এই যে আর এর জায়গায় দেখো এখন কি বসাবো 1/5 বসাবো এই আর এর জায়গায় তাহলে 1/5 তাহলে 1/5 বসানো এই যে এটা তো এটাকে কি লেখা যায় দেখো তো এটাকে কি লেখা যায় দেখো এ সমান সমান লেখা যায় 4/5 কারণ উল্টা যাবে তাহলে সুতরাং এর মান হচ্ছে কত 20 তার মানে আমরা এখানে একটা ব্যাপার খেয়াল করি যখন আর এর মান হচ্ছে কত 5 তখন এর মান হয় 4/5 আর যখন আর এর মান হয় 1/5 তখন এ হয় 20 তো এটা দুইটা কথাই কিন্তু লিখতে হবে তো আমরা যদি এই অংশটা মুছে দিই সুতরাং এবার সুতরাং দিয়ে লিখবা সুতরাং ধারাটির প্রথম পদ যখন এত কত হয় এ সমান সমান কত প্রথম পদ যখন 4/5 হয় 4/5 এত হয় তখন সাধারণ অনুপাত আর ইকুয়াল কত হয় আর ইকুয়াল হয় 5 যখন এর 4/5 হয়
তখন আর হয় ফাইভ, এই যে দেখলাম তখন আর ইকুয়াল ফাইভ হয়। তখন আবার আবার যখন প্রথম পদ, দেখো প্রথম পদ যখন এ সমান সমান কত হচ্ছে টোয়েন্টি হচ্ছে, তখন সাধারণ অনুপাত হয় ওয়ান বাই ফাইভ। তাই লিখবো আবার যখন প্রথম পদ এ সমান সমান টোয়েন্টি হয় তখন সাধারণ অনুপাত হয় আর সমান সমান ওয়ান বাই ফাইভ। এই তো এটা হয়, এই যে সাধারণ অনুপাত আর সমান সমান ওয়ান বাই ফাইভ, ব্যাস এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। এই তো আমাদের দেখো গ নম্বরে কি দেওয়া আছে, সাধারণ অনুপাত ওয়ান বাই ফাইভ হলে ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো। মানে আমাদের এই সাধারণ অনুপাতটাকে দেওয়া হচ্ছে ওয়ান বাই ফাইভ, এইটা হলে ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করতে বলছে। তো আমরা কিন্তু এখানে লিখতেই পারি এটা যে খ হতে পায় যখন সাধারণ অনুপাত ওয়ান বাই ফাইভ, কারণ আমাদের খতে সাধারণ অনুপাত যখন ওয়ান বাই ফাইভ ছিল তখন প্রথম পদ ছিল এ সমান সমান টোয়েন্টি, এটা ছিল। তো এটা লিখলাম আমরা যে খ হতে পাই যখন সাধারণ অনুপাত ওয়ান বাই ফাইভ তখন প্রথম পদ হয় টোয়েন্টি, এটা লিখলাম। তখন বলছে ধারাটার কি নির্ণয় করতে, অসীমতক সমষ্টি নির্ণয় করতে। তা আমরা লিখব ধারাটির, তোমরা এটা জানো যে ধারাটির অসীমতক সমষ্টি কখন থাকে, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যখন আরটা কি হবে, আরটা মাইনাস ওয়ান থেকে বড় হবে এবং প্লাস ওয়ান থেকে ছোট হবে, এত হয়। তো আমাদের এখানে কিন্তু আরটা এই শর্তটা মানে, কারণ আমাদের এই আর কিন্তু মাইনাস ওয়ান থেকে বড় এবং প্লাস ওয়ান থেকে ছোট। আর বলতে হচ্ছে যে ওয়ান বাই ফাইভটা, এটা মাইনাস ওয়ান থেকে বড় এবং প্লাস ওয়ান থেকে ছোট, তাই আমাদের ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তো এবং সমষ্টিটা কি নির্ণয় করব, সুতরাং লিখবো যে অসীমতক সমষ্টি, অসীমতক সমষ্টি সূত্র তোমাদের অলরেডি জানা আছে যে এস ইনফিনিটি সমান সমান কি এ ওয়ান মাইনাস আর, এটা লিখব। এবার আমাদের এর মান কত, এর মান হচ্ছে যে টোয়েন্টি লিখলাম, আর এই ওয়ানের জায়গায় ওয়ান বসালাম, আর আর এর জায়গায় কত লিখবো ওয়ান বাই ফাইভ লিখবো। এই তো আমাদের এটাকে লসাগু করে দিব, এই টোয়েন্টি থাক, লসাগু নিচে থাকবে পাঁচ, এই পাঁচ মাইনাস এক লসাগু নিয়ম অনুযায়ী করলাম এই পাশে করে ফেলি, তো সেটা হচ্ছে উপরে হবে টোয়েন্টি আর নিতে নিচে হবে ফোর বাই ফাইভ, এটা হবে। তো আমাদের লিখতে পারি এটা টোয়েন্টি ইন্টু ফাইভটা উপরে চলে যাবে আর ফোরটা নিচে চলে আসবে, তাহলে কাটাকাটি করলে এখানে হয় পাঁচ, চার দিয়ে বিশকে ভাগ করলে চার পাঁচা বিশ, এই পাঁচ পাঁচ গুণ করলে হয় টোয়েন্টি ফাইভ। এই তো এটা হচ্ছে অ্যান্সার। তো ধারাটির অসীমতক সমষ্টি হচ্ছে এই যে পঁচিশ। তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ, আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।